আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার নিজের জন্য একটা ড্রাই ফুড মিক্স তৈরি করব, যেটা হচ্ছে রমজানের মধ্যে আসলে খুব বেশি উপকার আসবে, যেহেতু আমরা অনেক বেশি ক্লান্ত থাকি। সন্ধ্যার পরে ইফতার পরে যদি এটা একটু খাওয়া যায় তাহলে খুব বেশি ভালো হবে। আর হচ্ছে এটা বিভিন্ন টাইপের মেধা শক্তির জন্য খুব বেশি উপকার আসে। তো আমি চাইলে এটা অনলাইন থেকে অর্ডার করতে পারতাম, বাট আমি এটা রিয়াজুদ্দিন বাজার থেকে আমি ধরে ধরে আনছি। কেন আমি সেখান থেকে আনলাম সেটা একটু বলি। কারণ অনলাইন থেকে আপনি যদি আনেন তাহলে অল্প দামের যে বাদামগুলো আছে, দেশি বাদাম বা হচ্ছে চীনা বাদাম, এগুলো খুব বেশি দিয়ে দেয়। আর হচ্ছে আপনার যে এক্সট্রা আইটেমগুলো, যেমন হচ্ছে আখরোট, পেস্তা বাদাম, এরপর হচ্ছে আপনার কাজু বাদাম, এগুলো আপনাকে খুব একটা বেশি দিবে না। এবং পাশাপাশি আপনি যদি একটু ভালো মানে কিশমিশ চান, সেখানে মধ্যে কালোটাও চাইলে তো আপনাকে দিবেই না, সাদাটা আপনাকে খুব একটা ভালো মানে দিবে না। তো আপনি যদি বাজার থেকে নিতে পারেন এগুলা, তাহলে সেখানে সুবিধা হচ্ছে কি যে আপনি এগুলো ধরে ধরে এবং হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী একটা দোকানে পছন্দ হলে আরেকটা দোকান থেকে নিতে পারবেন। একটা আইটেম যেমন আপনি অনেকগুলো আইটেম একটা দোকান থেকে নিলেন, বাট একটা আইটেম আপনি পছন্দ হলে সেটা আপনি আরেকটা দোকান থেকে নিতে পারবেন। সো এই সুবিধাগুলো আপনার আছে, বাট অনলাইনে কিন্তু সেটা নাই। অনলাইনে আপনাকে যাই প্রোভাইড করবে সেটা আপনাকে নিতে হবে। আপনি চাইলেও সেখানে একটা কাজু বাদাম বাড়াতে পারবেন না, একটা আখরোট বাড়াতে পারবেন না, 100 গ্রাম আখরোট আপনি বাড়াতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে ভাই আমাকে 600 গ্রাম দেন, সেখান থেকে আমাকে 100 গ্রাম আখরোট দেবেন, আপনাকে দিবে না। বাট আপনি যদি বাজার থেকে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার সুবিধা অনুযায়ী এবং আপনার পরিমাণ অনুযায়ী আপনি নিতে পারবেন। সো এটা হচ্ছে একটা হিউজ অ্যাডভান্টেজ আপনার জন্য। এই জন্য মূলত আমি অনলাইন থেকে না নিয়ে আমি নিজে সেখান থেকে এনেছি। সো আমি কী কী আইটেমগুলো মিক্স করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা আশা করি এই ভিডিও থেকে কিছু উপকৃত হবেন। এবং আপনারা, আমি চাই যে আপনারা নিজেরাই এগুলো কিনে নিজেদের বাসার জন্য আপনারা তৈরি করেন। কারণ হচ্ছে আপনি এখানে যদি টোটাল 1000 টাকার জিনিস কিনেন, দেখা গেলো যে মিক্স করার পরে আপনি দেখবেন যে এটা এত বেশি পরিমাণে গেছে যেটা আপনি অনলাইন থেকে নিলে তো 3000 টাকা লাগতো। সিরিয়াসলি বলতেছি আমি। তো আমি এখানে আসলে খুব বেশি এনে নিয়ে আসছি, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম। সেই হিসেবে আমি খুব বেশি এনে অল্প কিছু পরিমাণ আনছি, বাট আমি সেগুলো যাচ্ছি একটু আপনাদের সঙ্গে রেডি করার জন্য। তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি মূলত কী কী আনছি। তো চলেন শুরু করি ভিডিওটা। প্রথমত আমি দিচ্ছি হচ্ছে এখানে সাদা যে কাজু বাদামটা, একদম জাম্বো সাইজটা, বড়টাই, তো এটা দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে কাঠবাদাম। তো কাঠবাদাম দেওয়ার পর এরপরে দিব হচ্ছে কাজু বাদাম, চীনা বাদাম বড়টা একেবারে সব থেকে বড় যেটা সেটা দিয়ে দিলাম। তো এটার বিশেষত্ব হচ্ছে এটা গুণা করা, এবং হচ্ছে এটার সাইজটা কিন্তু অনেক বড়, প্রায় আমাদের যে আঙুলের মধ্যে যে দাগগুলো থাকে প্রায় একটা দাগের সমান, প্রায় মানে অনেক লম্বা। এরপর হচ্ছে আখরোট, যেটা খুব বেশি এখন বর্তমানে পপুলার, এবং এটা বাচ্চাদের জন্য এবং বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যারা আছে সকলের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বাদাম। এটা হচ্ছে খুবই ভালো, দেখতে পাচ্ছি সকলের গোটা গোটা আছে। তারপর হচ্ছে কালো যে কিশমিশটা পাওয়া যায়, সেই কালো কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি। ওকে, তো কালো কিশমিশ দিয়ে দিচ্ছে এখানে, এগুলো কিন্তু একদম ফ্রেশ এবং গ্রামটাও কিন্তু খুবই ভালো। তারপর দিব হচ্ছে মিষ্টি কুমড়া দিচ্ছি, এই যে তো মিষ্টি কুমড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে করে। এরপর দিব হচ্ছে সূর্যমুখী দিচ্ছি, এই যে সূর্যমুখীর যে বিচিটা পাওয়া যায় একদম ফ্রেশ। সেগুলো আমি আসলে অনেকগুলো দোকান দেখে দেখে এনেছি যাতে ভালো জিনিসটা নিতে পারি। তারপর দিয়ে দেব হচ্ছে পেস্তা বাদাম, পেস্তা বাদামটা কিন্তু একদমই ছোলা, এবং এটা গুণা পাই নাই, এটা আমি এগুলোই পাইছি, তবে এটা ফ্রেশ আছে। এটা অ্যাড করে দিচ্ছি। তো আমার সবগুলো উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেল। আর একটা উপকরণ লাগিয়েছি, সেটা হচ্ছে জাম্বু সাইজের একেবারে সব থেকে বড় যেই কাজু বাদামটা পাওয়া যায় যেটা মনে করা, সো ওটা আমি এখানে দিচ্ছি। এটা হচ্ছে একদম সব থেকে বড় সাইজটা। ওকে, এবার এগুলো সবগুলোকে মিক্স করব। এই যে দেখেন, এখন আমার এখানে যে কাজু বাদামের যে বাদামের মিক্সটা আমি এখন তৈরি করলাম, এটা কিন্তু আপনি যদি কোনো একটা ড্রাই ফুডে যে অনলাইনে পাওয়া যায়, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি এই টাইপের মানে এত ভালো মানের আপনি ড্রাই ফ্রুট অনলাইনে পাবেন না, যে যাই বলুক না কেন। কারণ হচ্ছে
এখানে আপনি আমি নিজেই কিনে কিনে নিছি যে আমার কোনটা কতটুকু দরকার, তার মানে হচ্ছে যে আমার এখানে কোনোটা বেশি কোনোটা কম এরকম কোনো কিছুই নেই। যেমন আমার আখরোটটা বেশি প্রয়োজন, সো আমি বেশি কিনে নিছি। আপনি যদি অনলাইনে বলেন যে আমাকে ভাই আখরোটটা বেশি দেন, আপনি কখনোই বেশি দিবেন না। সো এখানে সুবিধা হচ্ছে যে আপনি যেটা যতটুকু প্রয়োজন আপনি সেটা ততটুকুই নিতে পারবেন, এটা হচ্ছে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ। তাই আমি বললো আপনারা যদি নিতে চান, যদি আপনাদের শহরের আশেপাশে যদি এরকম কোনো একটা যদি মার্কেট থাকে যেখান থেকে আপনি সবগুলো আলাদা আলাদা করে কিনতে পারবেন, তাহলে আমি বলবো আপনি সেখান থেকে কিনে নেন এবং কিনে নিয়ে আপনি সেটা নিজে তৈরি করেন এবং হচ্ছে নিজে তৈরি করে আপনি নিজে সেটা খান। এটা আপনার জন্য খুব বেশি উপকারে আসবে। এখানে ওভারঅল সবগুলো ভালো মানের জিনিসগুলো আমি অ্যাড করার ট্রাই করছি, যেগুলো আসলে আমাদের আমাদের জন্য খুব বেশি উপকার। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লাগছে এবং আপনারা যদি চান তাহলে আপনারা নিজেরা এগুলো তৈরি করতে পারেন। আমি কিন্তু একটা বিজনেসের জন্য বা বিক্রির জন্য তৈরি করতেছেন এর মধ্যেও, এটা আমি নিজের জন্য করছি। তো আপনারা যদি নিজেরা যদি করতে চান তাহলে আমি বলবো যে এখান থেকে করে নিতে পারবেন। রিয়াজুদ্দিন বাজার থেকে আমি এগুলো সবগুলো এসে চট্টগ্রামে, এখানে সবগুলো জিনিসই পাওয়া যায়। কারণ আপনি চাইলে আরও অনেকগুলো আইটেম এখানে অ্যাড করতে পারবেন, বাট আমার আর কয়েকজন আগে আমি অ্যাড করিনি, আমার জন্য এতটুকুই আনা পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।